প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর একাদশ অধ্যায়ে জৈব যৌগ নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই আলোচনা করব জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে। অসম্পৃক্ততা কি তোমরা জানো? যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তখন সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না একক বন্ধন আছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটি আমরা বুঝতে পারবো দুটি পরীক্ষার মাধ্যমে। প্রথম পরীক্ষার নাম হচ্ছে ব্রোমিন পরীক্ষা। আমি জানি না এই যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এর সাথে আমরা বিক্রিয়া করবো হলো ব্রোমিন। ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিনের দ্রবণের বর্ণ হচ্ছে লাল। ইহা যদি কোনো জৈব যৌগের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ যদি বর্ণহীন হয় তাহলে আমরা বুঝতে পারবো অসম্পৃক্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধনের একটি সিগমা বন্ধন আর একটি পাই বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন অটুট থাকবে, সিগমা বন্ধন ঠিক থাকবে, আর পাই বন্ধনটা ভেঙে গিয়ে দুটো হাত দিয়ে দুটো ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা কি? বেয়ার পরীক্ষা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বলা হয় বেয়ার পরীক্ষা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি অথবা বেগুনি। ইহা যদি কোনো জৈব যৌগের সাথে বিক্রিয়া করে গোলাপি বর্ণ বা বেগুনি বর্ণ যদি বর্ণহীন হয় তাহলে বুঝতে পারবো উক্ত জৈব যৌগটি অসম্পৃক্ত। এখানে খেয়াল করো CH2 ডাবল বন্ড CH2, এখানে একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন। এখানে বিক্রিয়া করে এখানে সিগমা বন্ধনটা ঠিক থাকবে, পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে গিয়ে দুই হাত দুটো ওই যুক্ত হল, অর্থাৎ খালি পটাশিয়ামের পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে বর্ণহীন হবে। তাহলে এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জৈব যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এবার আমরা আলোচনা করব হচ্ছে এলকিন প্রস্তুতি নিয়ে। এলকিন আমি আবার বলছি ইথাইল ক্লোরাইড কে যদি আমরা
অ্যালকোহলের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, আর এখানকার OF বিটা কার্বনের H এর সাথে যুক্ত হয়ে পানি, এবং এই ক্ষেত্রে আলফা এবং বিটার মাঝখানে দ্বিবন্ধ হবে। এইভাবে আমরা দুটো পদ্ধতিতে আমরা এলকোহল প্রস্তুত করব। আমরা এবার আলোচনা করব তোমাদের অ্যালকাইন প্রস্তুতি নিয়ে। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে অ্যাসিটিলিন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা যদি আমরা একটু ব্যাখ্যা করি কিভাবে হলো তাহলে তোমরা দেখতে পারো, এখানে কার্বন আছে হলো দুটি, কার্বনের দুজনে আমরা জানি চার, এবং ক্যালসিয়ামের দুজনে আমরা জানি হলো দুই। তাহলে ক্যালসিয়াম কার্বনের গাঠনিক সংখ্যা হবে এরকম, এবং পানির সাথে বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম OH এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে উৎপন্ন হবে অ্যাসিটিলিন। আমরা এইভাবে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে আমরা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করতে পারি। এবার তোমাদের আলোচনা করবো, তোমাদের কাছে আলোচনা করবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আমাদের মনে রাখতে হবে যে অ্যালকোহল, মনে রাখতে হবে যে অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, জারিত করার অর্থ হচ্ছে জার্বন অক্সিজেন আমরা যুক্ত করা, এখানে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয়, অর্থাৎ অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে আমরা যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে অ্যালডিহাইডে পরিণত হবে, অথবা অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারিত করি তাহলে হবে। তোমরা খেয়াল করো, তার আমরা এখানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারব। এবার আমরা খেয়াল উৎপন্ন করবো অ্যালকিন থেকে কিভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করব। যদি আমরা অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করি তাহলে অ্যালকিন ইথানলে পরিণত হয়,
আমি আবারও বলছি 300 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় 60 এটিএম চাপে H3PO4 এর উপস্থিতিতে যদি আমরা ইথিন পানির সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে ইথানল। অতঃপর ইথানলকে যদি আমি জারিত করি তাহলে উৎপন্ন হবে ইথানল। ইথানলকে জারিত করলে উৎপন্ন হবে ইথানোলিক অ্যাসিড। জারিত করলে উৎপন্ন হবে ইথানল। তাহলে আমরা দেখলাম যে ইথিন থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়। আমি আবার আলোচনা করছি 300 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় 60 এটিএম চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ইথিনের সাথে পানি বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হবে ইথানল। অথবা ইথানলকে যদি আমরা পটাশিয়াম অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি তাহলে উৎপন্ন হবে ইথানল। ইথানলকে যদি আবার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আবার জারিত করি তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারব। এবার আসো আমরা কতগুলো পরিমাপকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রথমে পলিথিন প্রস্তুতি নিয়ে। পলিথিন প্রস্তুত CH2 ডাবল বন্ড CH2 এটাকে বলা হয় ইথিন। এন সংখ্যক ইথিনকে যখন আমরা উচ্চ তাপমাত্রা ও চাপে বিক্রিয়া করব তখন অসংখ্য ইথিন পরস্পর যুক্ত হয়ে পলিইথিন বা পলিথিন তৈরি করবে। আমি আবারও বলছি উচ্চ তাপমাত্রা ও চাপে এন সংখ্যক ইথিন বিক্রিয়া করলে এরা পরস্পর যুক্ত হয়ে পলিইথিন বা পলিথিন তৈরি করবে। এরপরে দুই নম্বর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পিভিসি। আমরা পিভিসি কিভাবে প্রস্তুত করব CH2 এই যৌগের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর সঙ্গে ভিনাইল ক্লোরাইডকে উচ্চ তাপমাত্রা ও চাপে যদি আমরা বিক্রিয়া করি এর সঙ্গে ভিনাইল ক্লোরাইড পরস্পর যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে আমরা এইভাবে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের এই পর্যন্ত আলোচনা থাকলো। আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।